সঠিক মানের হয় সেখানে সেই দুর্গ যদি না থাকে তাহলে সেই ওষুধ রোগী সারবে কি করে? সম্প্রতি রাজস্থান ড্রাগ কন্ট্রোল থেকে জারি হওয়া সার্টিফিকেটে আছে এসেছে সেই তথ্য। চলতি মাসের 2 তারিখ রাজস্থান ড্রাগ কন্ট্রোল থেকে নামে 12টি সংস্থার জন্য 17টি ব্র্যান্ডের 18টি ব্যাচের ওষুধকে অমানক দুর্গ বলে সার্টিফিকেট জারি করা হয়েছে। আইন অনুযায়ী যদি কোনো রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ এই ধরনের সার্কুলার জারি করে তা ভারতের সমস্ত রাজ্যে লাগু হয়। সেই আইন মেনেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ ওড়িশা পশ্চিমবঙ্গ সহ প্রায় সবকটি রাজ্যে এই নোটিশ পাঠানো হয়েছে। সেই সার্কুলার বর্তমান ড্রাগ কন্ট্রোল বিভাগেও পাঠানো হয়েছে। কিন্তু রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ থেকে জেলা ড্রাগ কন্ট্রোল বিভাগকে পাঠানোর পরেও বর্তমান ড্রাগ কন্ট্রোল বিভাগ জেলা স্বাস্থ্য আধিকারিক সহ মহকুমা হাসপাতাল খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাদের এখনও সেই সার্কুলার পাঠানো হয়নি। তবে বর্তমান জেলা ড্রাগ কন্ট্রোল আধিকারিক ক্যামেরার সামনে মুখ না খুলেও ক্যামেরার পিছনে তিনি দপ্তরের কোনো কম থাকার অভিযোগ দেখান। পশ্চিম বর্ধমান থেকে তাপস চট্টোপাধ্যায়ের রিপোর্ট।